ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের ক্লাস 4 ইংলিশ লেসনসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুমায়া, তোমাদের সাথে পড়ছি ইংলিশ ফর। আজকে আমরা আছি ইউনিট 9-এ, ট্রাফিক রুলস অ্যান্ড অ্যালফাবেট। এর আগের লেসনে আমরা ট্রাফিক লাইট শিখেছিলাম, আজকে আমরা ট্রাফিক আইনগুলো শিখব। তাহলে চলো শুরু করা যাক। এই লেসনটায় অনেকগুলো ট্রাফিক রুলস দেওয়া আছে। আমাদেরকে ঠিক ছবির পাশে ঠিক শব্দটা বা ঠিক ওয়ার্ডটা বসাতে হবে। প্রথমে শব্দটা দেখো, ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে চার রাস্তার মোড়। তারপর আছে হেভি ট্রাফিক। রাস্তায় যখন অনেক গাড়ি একসাথে হয়ে যায় আমরা সেটাকে হেভি ট্রাফিক বলি। তারপর আছে ট্রাফিক লাইটস। ট্রাফিক লাইটস কি সেটা কিন্তু আমরা আগের লেসনে পড়েছি। ট্রাফিক লাইটস প্রত্যেকটা রাস্তার পাশে থাকে, সেটার মধ্যে লাল, হলুদ এবং সবুজ তিনটা বাতি থাকে, আর সেটার উপর নির্ভর করে পথচারী এবং গাড়ি ঘোড়া চলাফেরা করে। তারপর আছে হসপিটাল, তার মানে এই সাইনটা যখন দেওয়া থাকবে তখন বুঝতে হবে যে সামনে হসপিটাল আছে। তারপর আছে স্কুল, তাহলে একটা সাইন আছে যেটা দেখলে বুঝতে হবে যে সামনে স্কুল আছে। এরপর দেওয়া আছে জিব্রা ক্রসিং। আমরা সবাই কিন্তু জিব্রা চিনি, সাদা কালো ডোরা কাটা একটা সুন্দর প্রাণী হচ্ছে জিব্রা। রাস্তায়ও যখন এরকম জিব্রার মতো সাদা কালো দাগ দিয়ে রাখা হয় তখন পথচারী যে কোনো সময় পারাপার করতে পারে। আমরা জানি যে ট্রাফিক লাইটস যখন লাল হয় তার আগ পর্যন্ত পথচারীরা পার হতে পারে না, বা গাড়ি সব থামার আগে পথচারী পার হতে পারে না। কিন্তু রাস্তায় যদি জিব্রা ক্রসিং থাকে তাহলে পথচারীরা পার হয়ে যেতে পারে এবং গাড়ি ঘোড়া যেগুলো আসবে তাদেরকে থেমে যেতে হয়। তারপর আছে নো হর্ন। এখানে একটা ছবির মধ্যে এমন একটা ছবি আছে যেটা বোঝায় যে এই এলাকাটায় বা এই রাস্তায় হর্ন দেওয়া যাবে না। তারপর আছে নো ওভারটেকিং। তোমরা রাস্তায় অনেক সময় দেখবে যে একটা গাড়ি আরেকটা গাড়িকে পিছনে ফেলে সামনে চলে যেতে চায়। এটা কিন্তু একদমই করা উচিত না, এটার জন্য অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এতক্ষণ আমি তোমাদেরকে যে সাইনগুলোর কথা বললাম, এখন চলো এই সাইনগুলো দেখতে কেমন সেটা দেখে নিই। প্রথমে ছবিতেই দেখো, এখানে অনেকগুলো গাড়ি বাস একসাথে রাস্তার মধ্যে জড়ো হয়ে আছে, একদম থেমে আছে। এটাকে বলে হেভি ট্রাফিক। তাহলে এটার উত্তরটা কি হবে? হেভি ট্রাফিক। এই ছবিতে দেখো চারটা রাস্তা চার দিক থেকে এসে এই জায়গাটায় একত্র হচ্ছে। এটাকে কি বলেছিলাম মনে আছে? এরকম রাস্তাগুলোকে বা এরকম জায়গাগুলোকে বলা হয় ইন্টারসেকশন। তাহলে উত্তরটা কি হবে? ইন্টারসেকশন। এই ছবিটা তো আমাদের পরিচিত, এখানে তিনটা বাতি দেওয়া আছে, লাল, হলুদ, সবুজ। এই জিনিসটাকে কি বলে? এটাকেই বলে ট্রাফিক লাইটস। তারপরে ছবিতে দেখো দুইটা গাড়ি দেওয়া এবং তার উপরে একটা দাগ দিয়ে দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়িকে পেছনে ফেলে দ্রুত গতিতে যেন সামনে এগিয়ে না যায়। এটাকে কি বলেছিলাম মনে আছে? এই জিনিসটাকেই বলা হয় নো ওভারটেকিং। তার মানে এই সাইনটা যখন আমরা দেখবো রাস্তায় তখন গাড়ি ওভারটেক করতে পারবো না। তারপরে ছবিতে দেখো একটা হর্ন দেওয়া আর হর্নের উপরে একটা দাগ দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই রাস্তাটায় হর্ন দেওয়া যাবে না। এই সাইনটা দেখলেই বুঝতে হবে যে এইখানে হর্ন দেওয়া যাবে না। তাহলে এটার উত্তর কি হবে? নো হর্ন। পরের ছবিতে দেখো একটা হসপিটালের সাইন দিয়ে অ্যারো দেওয়া আছে। এই সাইনটা ব্যবহার করা হয় সামনে হসপিটাল আছে সেটা বোঝাতে। তাহলে আমরা তো বুঝে গেলাম এটা মানে কি। এটা মানে হসপিটাল সামনে আছে, তাই এটা নিচে লিখলাম হসপিটাল। তারপরে সাইনে দেখো দুইটা স্টুডেন্টের ছবি দেওয়া আছে। এদেরকে দেখে বোঝা যাচ্ছে না যে এরা স্কুলে যাচ্ছে। তাহলে এই সাইনটা দেখলে আমাদের বুঝতে হবে সামনে স্কুল আছে। তাহলে এটার নিচে কি লিখবো? স্কুল। এখানে সাইনটা দেখো একটা লোক হেঁটে যাচ্ছে এবং তার পায়ের নিচে দেখো কি আছে? সাদা কালো দাগ দেওয়া আছে। তাহলে আমরা জানি সাদা কালো দাগগুলো দেখতে জিব্রার মতো, আর যেহেতু একটা পথচারী পার হতে পারছে তাহলে এইটা হচ্ছে জিব্রা ক্রসিং।
এখন চলো আমরা আরো কিছু ট্রাফিক রুলস শিখে নিই, যাতে রাস্তায় তোমাদের কোনো সাইন দেখে ট্রাফিক রুল মানতে ভুল না হয়। এই সাইনটা দেখাচ্ছে পি দিয়ে কেটে দেওয়া, আবার লিখে দিয়েছে নো পার্কিং, তার মানে এই সাইন যেখানে থাকবে সেখানে গাড়ি থেমে থাকা যাবে না বা পার্ক করে রাখা যাবে না। তারপর দেওয়া আছে টার্ন লেফট, তার মানে বামে মোড়। রাস্তায় এই ছবিটা যদি বা এই সাইনটা যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে সামনে গিয়ে বামে মোড় নিতে হবে। তারপর দেখো এই সাইনটা যখন দেখতে পাবো, মানে একটা সার্কেলের মধ্যে একটা বাস দেওয়া আছে, তখন আমাদের বুঝে নিতে হবে যে সামনে বা সেই জায়গাটা হচ্ছে একটা বাস স্টপ, এখানে দাঁড়ালে বাস এসে এখানে থামবে আর আমরা বাসে উঠে যেতে পারবো। তারপর ছবিতে দেখো এদিকে একটা গাড়ি দেওয়া এবং গাড়িটাকে কেটে দেওয়া হয়েছে এবং লেখা ডোন্ট স্টপ, তার মানে এখানে কোনো গাড়ি এসে থামতে পারবে না। অনেক সময় গাড়িতে দেখা যায় আমরা হয়তো সোজা যাচ্ছি, হঠাৎ করে আমাদের মনে হলো যে আমরা পিছে কিছু ফেলে এসেছি, তখন আবার গাড়িটাকে টার্ন করে পিছে আবার সেই রাস্তায় ব্যাক করতে হয় বা সেই রাস্তার দিকে আবার যেতে হয়, মানে যে রাস্তা দিয়ে এসেছি সেই দিকে আবার যাওয়ার জন্য আমরা গাড়িটা ঘুরিয়ে নিই। এই যে আমরা গাড়িটা ঘুরিয়ে আরেক রাস্তায় চলে যাই, সেটার পারমিশন কিন্তু সব রাস্তায় দেওয়া থাকে না, তার জন্য লেখা নো ইউ টার্ন, তার মানে ঠিক এভাবেই গাড়িটা ঘুরে আরেক রাস্তার দিকে চলে যেতে পারবে না। তারপর দেওয়া দেখো স্পিড লিমিট, এখানে সার্কেলটার ভেতরে 30 লেখা, তার মানে যখন এই সাইনটা রাস্তায় থাকবে তখন কোনোভাবেই গাড়ির গতি 30-এর উপর উঠাবো না। এই সার্কেলের ভেতরে আরো অন্য স্পিড লিমিটও দেওয়া থাকতে পারে, তো যে লেখাটাই এই সার্কেলের নিচে থাকবে আমাদের গাড়ির গতিও ঠিক ততই থাকতে হবে। তারপর আছে স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার তোমরা নিশ্চয়ই রাস্তায় দেখেছ, রাস্তায় এরকম উঁচু করে একটা জিনিস দেওয়া থাকে, সেটার উপরে আমাদের গাড়ি বা রিক্সা যেটাই যায় আমরা একটু ঝাঁকুনি খাই। সেটা দিয়ে আসলে কি হয় জানো, সেটা দিয়ে গাড়ির যে গতি সেটা কমিয়ে ফেলা হয়। তাহলে এই সাইনটা দেখলে যে চালক আছে তাকে বুঝতে হবে যে সামনে স্পিড ব্রেকার আছে এবং আগে থেকে সতর্কতার সাথে ধীরে চলতে হবে। তারপর আছে ন্যারো রোড, সামনে সরু রাস্তা আছে এটা বোঝানোর জন্য এই সাইনটা দেওয়া হয়। এই সাইনটাও দেখলে আমাদেরকে আগে থেকে বুঝতে হবে যে সামনে দুর্ঘটনাপ্রবল রাস্তা থাকতে পারে, সরু রাস্তা যেহেতু আছে তাহলে আস্তে ধীরে গাড়িটা চালাতে হবে এবং সতর্কতার সাথে গাড়িটা চালাতে হবে, তাই আগে থেকে স্পিড কন্ট্রোলে রেখে আশেপাশে সবকিছু দেখে গাড়িটা চালানো লাগবে। এখন চলো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস করা যাক। আজকের ল্যাঙ্গুয়েজ ফোকাসের বিষয় হচ্ছে গিভিং ইনস্ট্রাকশনস, তার মানে নির্দেশনা আমরা কিভাবে দেই সেটা আজকে এই লেসনটায় আমরা শিখব। আমরা যখন ইনস্ট্রাকশন দেই বা নির্দেশনা দেই তখন একটা শব্দ ব্যবহার করে থাকি, সেই শব্দটা হচ্ছে ডু অথবা ডু নট। কিছু করতে বলার হলে আমরা ডু ব্যবহার করি ভার্বের আগে, এবং কিছু করতে মানা করলে আমরা ডু নট ব্যবহার করি ভার্বের আগে। এখন কিছু করতে বলার হলে ডু আমরা অনেক সময় বাদ দিয়ে দিতে পারি, যেমন এখানে দেওয়া আছে ড্রাইভ কেয়ারফুলি, তার মানে সাবধানে গাড়ি চালিও। এখানে ডু ড্রাইভ কেয়ারফুলি না বললেও কথাটা একই দাঁড়াচ্ছে বা মিনিংটা একই হচ্ছে। কিন্তু যদি আমরা কোনো কিছু নিষেধ করি, যেমন আমরা যদি বলি যে অসাবধানতার সাথে গাড়ি চালাবে না, তখন কিন্তু ডু নট ব্যবহার করতেই হবে। তার মানে আমরা কোনো কিছু যদি নিষেধ করি তখন কিন্তু অবশ্যই ডু নট ব্যবহার করতে হবে। এখন সেন্টেন্সটা কিভাবে হবে একটু দেখে নেই, ডু নট অথবা ডোন্ট প্লাস ভার্ব। এখন দেখো ব্র্যাকেটে ডোন্ট লিখে দিয়েছে, যে এই ডোন্টটা হচ্ছে ডু নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম। আমরা ডু নটও লিখতে পারি এবং ছোট করে ডোন্টও লিখতে পারি। এরকম আরো কি কি হতে পারে, যেমন আমি যদি বলি ডোন্ট ওয়েক আপ লেট, তার মানে ঘুম থেকে দেরি করে উঠো না। আবার আমি যদি তোমাদেরকে বলি যে ঘুম থেকে জলদি উঠে যেও, তাহলে আমি বলতে পারি ডু ওয়েক আপ আর্লি অথবা শুধু ওয়েক আপ আর্লি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যখন ইনস্ট্রাকশনস দিবে সেই ইনস্ট্রাকশনটা যদি কিছু করো না বলছি এটা বোঝাতে চাই, তাহলে ডু নট অবশ্যই ব্যবহার করতে হবে, আর কিছু করো সেটা বোঝানোর জন্য দুটা না ব্যবহার করলেও চলবে।
এখন চলো একটা ক্লাস ওয়ার্ক করে আসা যাক। আমাদের কাজটা কি জানো, এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা একটা করে ভার্ব দেওয়া আছে। ভার্ব মানে তো আমরা জানি অ্যাকশন ওয়ার্ডস, আর এই ভার্বগুলোকে আমাদেরকে এই ব্ল্যাঙ্কে এমনভাবে বসাতে হবে যাতে আমরা সঠিক ইনস্ট্রাকশনটা বা সঠিক নির্দেশনাটা বোঝাতে পারি। প্রথম সেন্টেন্সে দেখো, দেয়ার ইজ আ হসপিটাল, তার মানে এখানে একটা হসপিটাল আছে। তারপর দেওয়া ড্যাশ ইয়োর হর্ন হিয়ার, আর ব্র্যাকেটে ভার্বটা দেওয়া আছে ইউজ। ইউজ মানে ব্যবহার করা। তাহলে একটু ভেবে দেখো তো, সামনে যদি কোনো হসপিটাল থাকে তাহলে গাড়ির চালকের কি উচিত সেখানে হর্ন দেওয়া? হর্ন দিলে হসপিটালের যে পেশেন্টরা আছে বা রুগীরা আছে তাদের ডিস্টার্ব হবে, তারা বিরক্ত হবে এবং তাদের সমস্যা হবে, আমরা তো সেটা চাই না। তাহলে আমরা কি হসপিটাল যখন সামনে থাকবে সেখানে কখনো হর্ন ব্যবহার করব? করব না। আর আমরা যখন কোনো কিছু করতে মানা করি তখন কি করি, ভার্বের আগে ডু নট বা ডোন্ট ব্যবহার করি। তাহলে এখানেও যেহেতু আমরা বলবো যে গাড়ির হর্ন ব্যবহার করো না, তাহলে উত্তরটা কি হবে, ডোন্ট ইউজ ইয়োর হর্ন হিয়ার, এখানে তোমার গাড়ির হর্ন ব্যবহার করো না। তারপর সেন্টেন্সে বলছে দ্যাট সাইন মিন্স নো ওভারটেকিং। আমরা তো অলরেডি দেখে এসেছি যে ওভারটেকিং এর সাইনটা দেখতে কেমন হয়। তাহলে এখানে বলছে যে এখানে হয়তো একটা সাইন দেওয়া আছে, সেই সাইনটা মানে হচ্ছে ওভারটেকিং করা যাবে না, ড্যাশ দ্যাট কার, আবার ব্র্যাকেটে দেওয়া আছে ওভারটেক। যদি কোথাও লেখা থাকে ওভারটেক করা যাবে না, তাহলে আমরা কি ওভারটেক করব? আমরা তো ওভারটেক করব না। তাহলে যেহেতু এটা নিষেধ করা হচ্ছে, সেই নিষেধ করার ইনস্ট্রাকশনটা বা নির্দেশনাটা দেওয়ার জন্য আমাদের ডু নট বা ডোন্ট ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, ডোন্ট ওভারটেক দ্যাট কার, সেই গাড়িটাকে ওভারটেক করে সামনে চলে যেও না। তারপর সেন্টেন্সে দেওয়া দেয়ার ইজ এ স্কুল হিয়ার, এখানে একটা স্কুল আছে, ড্যাশ স্লোলি, যে রাস্তায় বা যে জায়গাটায় স্কুল থাকবে সেখানে ছাত্রছাত্রীরা টিচাররা আসা যাওয়া করবে, তাহলে সেই জায়গায় কি জোরে জোরে গাড়ি চালানো যাবে? সেই জায়গায় জোরে জোরে গাড়ি চালানো তো একদমই নিরাপদ না। দিয়ে দেওয়া আছে ড্যাশ স্লোলি এবং ব্র্যাকেটে দেওয়া আছে ড্রাইভ। ড্রাইভ মানে চালানো, তাহলে আমরা তো চাবো যে গাড়িগুলো আসতেই যাক। তাহলে উত্তরটা কি হবে, ড্রাইভ স্লোলি। কিছু যখন আমরা করতে বোঝাই বা কিছু করতে বলি সেই নির্দেশনাটার সময় আমরা শুধু ভার্বটা লিখে দিলেই কিন্তু হয়। তাহলে উত্তরটা কি হবে, ড্রাইভ স্লোলি মানে ধীরে চলো। তারপরে দেওয়া আছে দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড। ইন্টারসেকশন কি, ইন্টারসেকশন হচ্ছে চার রাস্তা যেখানে একসাথে এসে মিলিত হয় সেই জায়গাটা। তাহলে সেখানে যদি আমরা সাবধানতার সাথে না চালাই তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। এখানে দেওয়া আছে ড্যাশ কেয়ারফুল, আবার ব্র্যাকেটে দেওয়া আছে বি। তাহলে যেহেতু আমরা চাই যে সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, তাহলে আমরা শুধু ভার্বটা লিখলেই কিন্তু আমাদের নির্দেশনাটা হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে বি কেয়ারফুল, তার মানে সাবধান থেকো। শেষের সেন্টেন্সটা হচ্ছে দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড। আমরা যখন ট্রাফিক লাইট চ্যাপ্টারটা পড়েছি তখন দেখেছি যে লাল লাইট যখন থাকবে তখন গাড়ি ঘোড়া আর চলতে পারবে না। আমরা সেই ট্রাফিক লাইট নিয়ে একটা ছড়াও পড়েছিলাম এবং সেখানে রেড লাইট বলছিল আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে, তার মানে লাল লাইট দেখলে আমাদেরকে থেমে যেতে হবে। এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে গো, তার মানে যাও। আমাদের নির্দেশনাটা এমন হতে হবে যে যেও না বা থেমে যাও। যেই যেই নির্দেশনায় আমরা কিছু করতে মানা করি বা নিষেধ করি সেখানে আমরা কি ব্যবহার করি, ডোন্ট ব্যবহার করি। তাহলে উত্তরটা কি হবে, ডোন্ট গো, তার মানে যেও না এখন। এখন আমরা অনেক মজার একটা কাজ করব। আজকে আমরা শিখব কিভাবে কার্সিভ হ্যান্ডরাইটিং লিখতে হয়। আজকে শুধু আমরা ক্যাপিটাল লেটার্সগুলোই শিখব, সামনের লেসনগুলিতে আমরা স্মল লেটার্স লিখাও শিখব। প্রথমেই দেখো, আমরা তো এ লেখা জানি,
আমরা জানি নর্মাল ভাবে এ এভাবে লিখে। এখন চলো কার্সিভ হ্যান্ডরাইটিং এ লেখা শিখি। এ লেখার জন্য আমরা এখান থেকে শুরু করব, এভাবে উপরে যাব, তারপর নিচে আসব, তারপর সেখান থেকে আবার উপরে একটু সার্কেল করে এসে এইভাবে নিয়ে আসব। তারপর আছে বি। বি লেখার জন্য আমরা শুরু করব, এখান থেকে এই জিনিসটা আগে দিয়ে নিব, তারপর বি এর বাকি পার্টটুকু আঁকব। তারপর আসবে সি। সি শুরু করব এখান থেকে, এইভাবে গিয়ে এইভাবে করে এই তো। তারপর আসছে ডি। ডি এর জন্য আমরা এখান থেকে শুরু করব, এইভাবে গিয়ে তারপর উপরে উঠে যাব। তারপর ই। ই এর জন্য করব এই মাথা থেকে এবং এই। তারপর আছে এফ। এফ এর জন্য আগে মাথা টেকে নেই, তারপর এই পোর্শনটা এবং মাঝখানে এইভাবে। তারপর জি। জি শুরু করব এখান থেকে, এইভাবে গিয়ে উপরে উঠে যাব, তারপর এখান থেকে এসে এই। তারপর হচ্ছে এইচ। এটার জন্য এখান থেকে শুরু করব, এই মাথা টেকে দিব, তারপর এইটা। তারপর আই। আই এর জন্য এইখান থেকে গিয়ে এভাবে, তারপর এইভাবে। দেন জে। জে এর জন্য এইখান থেকে এসে এভাবে, তারপর এভাবে, তারপর এই। তারপর আছে কে। কে শুরু করব এখান থেকে, তারপর এইটুকু পার্ট আঁকব। তারপর এল। এল শুরু করব এখান থেকে, তারপর এম। এম শুরু করব এখান থেকে, তারপর এন। এন করব এখান থেকে এই। তারপর ও। ও শুরু করব এখান থেকে এই। তারপর পি। পি লেখার জন্য এইটা আগে দিয়ে নেব, তারপর এই যেভাবে করে পি এর এটা লাগিয়ে দিতে পারো তাহলে আরো বেশি পি বোঝা যাবে। তারপর কিউ। কিউ এখান থেকে শুরু করব এবং তারপর কিউ লেজটা লাগিয়ে দেব। তারপর আর। আরও এখান থেকে শুরু করব, দেন এস। এস এইভাবে লিখব। এসটা আরো বেশি সুন্দর লাগে যদি এখানে এইভাবে এসে লাগিয়ে দেওয়া যায়। এভাবে করে এসটা বেশি লিখা হয়, কিন্তু তোমরা চাইলে এভাবে স্ল্যান্ট করে বা বাঁকা করে এসটা লিখলেও হবে। তারপর আছে টি। টি এর জন্য এইটা করে দিব মাথাটা, তারপর টি এর বডি। তারপর ইউ। ইউ শুরু করব এখান থেকে, এই শেষ। দেন ভি। ভি শুরু করব এইভাবে, তারপর ডাব্লিউ। এটা শুরু করব এখান থেকে, তারপর এক্স। এক্সটা করব এইভাবে এনে নিচে যাব, তারপর এখান থেকে উপরে উঠব, তারপর আবার সেখান থেকে নিচে নেমে যাব। তারপর আছে ওয়াই। ওয়াই এর জন্য এখান থেকে এসে এইভাবে করে
নিচে দিয়ে এভাবে লেজ এবং সবার শেষে জেড জেড করব এখান থেকে গিয়ে এইভাবে তারপর নিচে তারপর এই উপরে এভাবে করে তোমরা তোমাদের বাসার খাতায় এবিসিডি গুলো অনেকবার করে প্র্যাকটিস করলে কার্সিভ হ্যান্ডরাইটিং শিখে যাবে আজকের লেসনে আমরা ট্রাফিক রুলস সম্পর্কে জানলাম ট্রাফিক রুলস মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি কারণ এই ট্রাফিক রুলস না মানার ফলেই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে থাকে আমরা কখনোই যাব না রাস্তায় কোনো ধরনের বিপদে পড়তে হোক তার জন্য আমরা সব সময় ট্রাফিক রুলসগুলো মেনে চলব রাস্তায় যদি ট্রাফিক পুলিশ নাও থাকে তবুও কিন্তু আমাদেরকে ট্রাফিক রুলগুলো মেনে চলতে হবে তারপর আমরা শিখলাম নির্দেশনা দেওয়ার জন্য সেন্টেন্স আমরা কিভাবে লিখি যদি আমরা কোনো নির্দেশনায় কোনো কিছু করতে বলি তাহলে শুধু ভার্বটা লিখলেই সেন্টেন্সটা হয়ে যাবে আর নির্দেশনাটা দেওয়া যাবে এবং আমরা যদি কোনো কিছু না করার নির্দেশনা দিতে চাই তাহলে আমাদের ডোন্ট অথবা ডু নট ব্যবহার করতে হবে লাস্টলি আজকে আমরা শিখলাম কার্সিভ হ্যান্ডরাইটিং এ কিভাবে ক্যাপিটাল লেটার লেখা যায় আশা করছি লেসনটি তোমাদের ভালো লেগেছে লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ